শুক্রবার ফুটবল খেলার পর স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল এক ছাত্র। নিখোঁজ থাকার পর শনিবার সকালে ডুবুরি নামিয়ে তার মৃতদেহ উদ্ধার হয়। নিহত ছাত্র রিক রায় পূর্ব বর্ধমান জেলার কান্লার সুবর্ণনগরের বাসিন্দা। এবছরই সে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কান্লার পুরাতনহাট এলাকার বাগান মাঠে ফুটবল খেলে স্নান করতে নেমে রিক রায় তলিয়ে যায়। তোমার এখানে খেলতে এসেছি, হ্যাঁ ও মনে পরে এসেছে, আমরা ওইখানে ওই যত দূর দূরে ছিলাম সাঁতার পাড়ি যারা যারা দূরে ছিলাম, আর ওই যে মোটা এই ছেলেটা আর একটা ও একসাথে ছিল, হ্যাঁ এবার এরা দুজনে সাঁতার পারে না, আমরা দূরে ছিলাম, আর ও মনে হয় এইখান থেকে বাই চান্স পায়ে মনে হয় স্লিপ কেটে মনে হয় পড়ে গেছে, এবার তারপরে ও মনে হয় দড়ি দিয়েছে দিয়ে তারপরে আর দেখতে পাওনি ওকে? না দিয়ে তখন কি করলে? তখন আসছিলাম, তারপরে পাইনি, তারপরে আমি একটুখানি ডুব দিলাম, আমিও পাইনি, দিয়ে তারপর বাড়ি চলে যাও। দুটো লোককে খবর দিয়ে দুটো লোককে ডাকলাম, দিয়ে তারপর আর পাইনি, বাড়িতে খবর দিল। এখন কি উদ্ধার কাজ চলছে? কে? এলাকাবাসীরা তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি তপন পোড়েল ও প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হন। রাতেই ট্রলার নামিয়ে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। এদিন সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। রিক রায় একটি ১৬ বছরের ১৬-১৭ বছরের বয়স হবে, এবছর ১১ ক্লাসে পাঠরত অবস্থায় রয়েছিল ছেলেটি। গতকালকে চার পাঁচজন ওই বন্ধু মিলে এখানে স্নান করতে নাকি মাঝে মাঝেই আসে আমাদের এই গঙ্গাতে, তা গতকালকে এসেছিল, ওই ছেলেটি সাঁতার জানে না। এবার ওই খেলাধুলা করতে করতে ওই কাদা ছোড়াছুড়ি করতে করতে ওই জলের মধ্যে পড়ে যায়, তুলে যায়। প্রশাসন কালকে খুব অনেক প্রচেষ্টা করেছিল উদ্ধার করার জন্য, সেটা হয়নি। আজকে আমাদের কান্লার প্রশাসন, কান্লা থানার প্রশাসন, ডিজাস্টার ম্যানেজমেন্টের ওদেরকে পাঠিয়েছিল, ওরাই বডিটা উদ্ধার করে মারা গেছে। স্যার, সার্বিকভাবে প্রশাসন যে তৎপরতার সঙ্গে কাজ করেছে প্রশাসনকে ধন্যবাদ জানাই কান্লা শহরে। জানি না, কালকে রাতে হঠাৎ খবর শুনছিলাম যে এরকম নাকি আমাদের এক রিলেটিভ জলে ডুবে মারা গেছে, মানে আমার বউয়ের কাকার পিসির ছেলে আর কি। হঠাৎ কালকে আমরা ভালো করে জানতে পারলাম যে আটজন লোক নাকি, আটটা ছেলে নাকি কালকে স্নান করতে গেছিলো, স্নান করে যাওয়ার পর হঠাৎ ওরা সাতজন ফিরেছে, একজন ফেরেনি। তা ওই স্থানীয় যারা ইনভার্টার লোক ওরা বলছিলো যে তোমাদের আরেকজন লোক কোথায় গেছে, তা বললো যে এইখানেই স্নান করতে গেছে, ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তা ওরা তখন কিছু বলেনি, তারপর ইটভাটার লোকরা সঙ্গে সঙ্গে গিয়েছে, গিয়ে বলছে কোথায়, বলে এইখানেই জলডিও মারা গেছে। তারপর তখন ওদের দু ঘন্টা হয়ে গেছে, তা বাড়ির লোক তখন খবর পেয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে খানা পানা প্রস্তুত দিয়েছে, তারপরেই তো এই পরিস্থিতি। খোঁজাখুঁজি করার পর কি কালকে রাত ১০টা অবধি খুঁজেছে, খোঁজার পরে কোনো কিছু পায়নি, আজকে সকাল থেকে খোঁজা শুরু করেছে। ওখানকার যে স্থানীয় ট্রলার ছিল তার আপনাদের প্রশাসন, হ্যাঁ সিপিকের কালনা পৌরসভার লোক ছিল, ওরা এসে খোঁজাখুঁজি করার পর তারপরে আমি ছিলাম, তখন আমি বাড়ি ছিল, আমার শ্বশুর বাড়িতে চলে গেছিলাম। এখন দেখো উদ্ধার হয়েছে, এখন খবর পেলাম যে উদ্ধার হয়েছে, এখন লাশ নাকি নিয়ে চলে যাবে। এখানে কালকে কিছু ছেলে ফুটবল খেলা করতে আসে, তো ফুটবল খেলার শেষে যখন ওরা গঙ্গায় নামে চান করতে, তো চান করার সময় দেখা যায় যে একজন জলে তলিয়ে যায়, তো তখন ওরা সঙ্গে সঙ্গে আমাদের গিয়ে জানায়, তো আমরা সঙ্গে সঙ্গে আসি, এসে আমরা কালকে উদ্ধারও করি। এবং আমাদের কান্লা শহরের যে তৃণমূল সভাপতি আছে তপন পোড়েল মহাশয়, তাকেও আমরা একটা জানাই, সেও সঙ্গে সঙ্গে আসে। কালকে সারা রাত আমরা খোঁজাখুঁজি করেছি কিন্তু খুঁজে উদ্ধার করতে পারিনি। আজকে প্রশাসনের তরফ থেকে ডুবুরি পাঠিয়েছিল, তারাও উদ্ধার কাজে লেগেছিল, এবং আমাদের কান্লা ব্লক জয়হিন্দ বাহিনীর ছেলেরাও উদ্ধার কাজে ছিল, তারপরে এখন লাশটি খুঁজে পাওয়া গেছে। কান্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।